হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে আমরা কথা বলবো গে লুসাকের সূত্র নিয়ে। অর্থাৎ এই গে লুসাকের সূত্র জানার আগে এখানে চারটা রাশি আমি লিখে রেখেছি, কারণ এই রাশিগুলো সম্বন্ধে আমাদেরকে অবশ্যই ধারণা থাকতে হবে। যেমন এই যে ভিপি টিএন, অর্থাৎ আমরা কিন্তু এই যে ভিপিএন একটা সফটওয়্যার ব্যবহার করি, তুমি এভাবে মনে রাখতে পারো। আর একটা টি রয়েছে, তো ভি দিয়ে আয়তন বোঝায়, পি দিয়ে চাপ বোঝায়, আর টি দিয়ে সবসময় তাপমাত্রা, এবং সেটা অবশ্যই ক্যালভিন স্কেলের তাপমাত্রা, অর্থাৎ পরম তাপমাত্রা। এবং এন হচ্ছে মোল সংখ্যা, অর্থাৎ এন হচ্ছে কি মোল সংখ্যা, যেটার সূত্র গ্রাম ভর বাই ডিভাইডেড আণবিক ভর। সো তুমি মোল বলতে পারো, নির্দিষ্ট ভরও বলতে পারো। এটা কেন বলছি, কারণ যে কোনো সূত্রে দুইটা রাশি থাকে, তার মানে চারটা রাশির দুইটা যদি থাকে, বাকি দুইটা থাকবে না। যে দুইটা থাকবে না সেই দুইটাই স্থির হবে। যেমন গে লুসাকের সূত্র যদি বলো, সেটাকে কি বলা হয়, পি ইজ প্রপোর্শনাল টি, এটা হচ্ছে গে লুসাকের সূত্র। তো এটাকে অনেক সময় কি বলা হয়, চাপীয় সূত্র। কি বলা হয়, চাপীয় সূত্র, কারণ দেখো চাপের সাথে সম্পর্ক, চাপীয় সূত্র। তাই তোমাদের যদি বলে চাপীয় সূত্রটি লেখো, তোমরা গে লুসাকের সূত্রটা লিখে দেবে, হয়ে যাবে। তার মানে দেখো সূত্রটা এখন আমরা সংজ্ঞা দেব, তার মানে কি কি নেই, দেখো পি আছে, টি আছে, ভি আর এন নাই, তার মানে ভি আর এন এই দুইটা হচ্ছে স্থির। খেয়াল করো, যে দুইটা থাকবে না তারা সবসময় স্থির হবে। তো এই যে এই দুইটা স্থির, তাহলে সংজ্ঞা দেওয়ার সময় এদেরকে নির্দিষ্ট বলতে হবে। তার মানে নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট মোল সংখ্যার কোন গ্যাসের চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক, খুব ইজি বিষয়। অথবা নির্দিষ্ট আয়তনে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর পরম তাপমাত্রা সমানুপাতিক, এটাই হচ্ছে গে লুসাকের সূত্র। এখন আমরা এটাকে অঙ্ক করার মতো একটা রাশি তৈরি করব। তার জন্য আমরা সবসময় কি করি, এক পাশে ধ্রুবক রাখি, আর এক পাশে পুরো সব রাশিগুলো নিয়ে আসি, যেমন পি আর টিকে নিয়ে আসবো। তাহলে আমাদের কি করতে হবে, ধ্রুবকটা উঠিয়ে দিতে হবে। তাহলে উঠিয়ে দিলে এ পাশে চলে আসে কে টি, এখন এটা সরি পি হবে। এখন দেখো আমি যদি এই টিকে এ পাশে নিয়ে আসি, ভাগ যাবে, তার মানে পি বাই টি ইকুয়াল টু কে। দেখো এই যে পেলাম, এটাই হচ্ছে আমার অঙ্ক করার জন্য পারফেক্ট, কারণ আমি এখানে এদের এখন যতগুলোর মধ্যে সম্পর্ক চাবে, যেমন যদি দুইটা পরস্পর দুইটার মধ্যে সম্পর্ক চাই, তখন আমি সূত্রটা কেমন হবে, দেখো পি ওয়ান এর নিচে আছে কি টি, তাই টি ওয়ান ইকুয়াল টু সেমভাবে আমার তো পি টি আসি, আমার তো পি টি আসি, এখন ওয়ান আছে, আমি টু বসিয়ে দেবো, টু পি টু বাই টি টু। অর্থাৎ দেখো ইজিলি কিন্তু আমি এইভাবে সম্পর্ক তৈরি করে এখান থেকে আমি আমার প্রয়োজনীয় যে কোনো ম্যাথ করতে পারি। কোনো গ্যাসের খেয়াল করো, চাপ যদি মনে করো যে পি ওয়ান সমান মনে করো যে ফোর অ্যাটমসফেয়ার আছে, এবং টি ওয়ান সমান মনে করো যে আমি ক্যালভিনে দিলাম, 300 ক্যালভিন আছে। তোমার যদি সেলসিয়াসে থাকে, তুমি সেটাকে কনভার্ট করে নিয়ে আসবা ক্যালভিনে। কীভাবে করা যায়, সেলসিয়াসে যা থাকে তার সাথে শুধু 273 যোগ করবা, তাই ক্যালভিনে হয়ে যাবে। খুব মজার বিষয়। এরপরে দেখো পি টু সমান, পি টু সমান মনে করো যে 2 অ্যাটমসফেয়ার আছে, খুব মজার বিষয়। তাহলে টি টু সমান কত তোমাকে বের করতে বলছে, তুমি এখানে বসিয়ে দাও। দেখো তোমার কিন্তু এগুলো কথাই লেখা থাকবে, তুমি তখন ইজিলি করবা। পি ওয়ান সমান কত, 4, টি ওয়ান সমান কত, 300। এই পাশে দেখো পি টু সমান কত, 2 আছে, কিন্তু টি টু সমান নয়, আমার বের করতে হবে। আর এই গুণন দাও, দেখো টি টু গুণন 4 ইকুয়াল টু 300 দুগুণে 600, এই 4 এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। খুব ভালো করে খেয়াল করো, এখন ভাগ দেওয়া দাও, 4 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, আর এইদিকে মনে করো 300 দুগুণে 600, আবার এদিকে 150 দুগুণে, খেয়াল করো 150 দুগুণে 300, এই যে 150 ক্যালভিন। খেয়াল করো টি টু সমান কত বের হলো, 150 ক্যালভিন। এই এভাবে তোমার যে কোনো অঙ্ক তুমি পরীক্ষায় আসলে আশা করি করতে পারবে। এখন আমরা দেখবো গ্রাফ, এদের গ্রাফটা কেমন হয়। এদের গ্রাফটা আমাদেরকে যে কোনো গ্রাফ করার ফর্মুলা তো আমরা সবাই জানি, তোমরা যদি না জানো আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে, দেখে আসতে পারো যে কোনো গ্রাফ তুমি কীভাবে অঙ্কন করতে পারবে, সেই এখানে গ্রাফ নির্ণয় সহজ কৌশল দেখানো আছে। তো দেখো আমরা সবসময় কী করি, দুইটা অক্ষ টানি, একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে দুইটা অক্ষ টানি। এখন এক্স অক্ষ বরাবর কিছু একটা বোঝাবো, আর ওয়াই অক্ষ বরাবর কিছু একটা বোঝাবো। এটা কিন্তু আমরা যে চতুর্ভাগ ছিল তাদের প্রথম চতুর্ভাগ নিয়েছি, বাকি তিনটা কিন্তু বাদ। তার মানে এক বরাবর আমি পি বোঝাবো, আর এক বরাবর আমি টি বোঝাবো অবশ্যই। কিন্তু দেখো এদের মধ্যে সম্পর্ক কি, সমানুপাতিক। অর্থাৎ পি যদি বাড়ে তাহলে টিকেও বাড়তে হবে, আর পি যদি কমে তাহলে টিকেও কমতে হবে। এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, তার মানে সমানুপাতিক। তো সমানুপাতিক হলে খুব ইজি, তাদের গ্রাফ কেমন হয়, খুব মজার, এই যে এরকম। খেয়াল করো তাদের গ্রাফ কিন্তু সবসময় এমন হয়, এই যে। তো সমানুপাতিকের গ্রাফ এখন বুঝতে পারছো না, তাহলে কী করবা, যে কোনো রেখার উপর ডাল টানবো, যেমন আমি মাঝখানেরটার উপর টানলাম, এইটা প্রথম যেটার জন্য টানি সেটাকে ওয়ান ধরি, তার মানে পি ওয়ান, আর এইদিকে বের হবে কি টি ওয়ান। সেমভাবে আমি আর একটা গ্রাফ নিলাম,
দেখো এইদিকে বের হবে কি পি টু, তাহলে এইদিকে বের হবে কি টি টু। এখন দেখো উপরের দিকে তোর তাপমাত্রা বাড়তেছে, তার মানে টি ওয়ান থেকে টি টু কি অবশ্যই বড়। ঠিক সেমভাবে এদিকে কিন্তু চাপ বাড়তেছে, তার মানে পি ওয়ান থেকে পি টু বড়, তার মানে পি টু ইজ গ্রেটার দ্যান পি ওয়ান। এই যে দেখো এই যে দুইটা জিনিস কিন্তু বেড়েছে, অর্থাৎ একটা বাড়লে আর একটা বাড়ার কথা ছিল তাই হয়েছে। তো এইভাবে আশা করি তোমরা গ্রাফ করতে পারবে, অঙ্ক করতে পারবে যদি গেলুসাকের সূত্র দিয়ে আসে। তো আজ এতটুকুই, পরবর্তীতে তোমাদের সাথে অন্য কোনো একটা বিষয় নিয়ে দেখা হবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।